বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভাই বোন বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের সাথে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সম্মানিত বন্ধুরা আপনারা একটু ভালোভাবে আমার ভিডিওটা লক্ষ্য করবেন এবং মনোযোগ সহকারে, ধৈর্য সহকারে আপনারা দেখার চেষ্টা করবেন আশা করতেছি আপনাদের কাছে। সম্মানিত বন্ধুরা, যারা আপনারা নতুন উদ্যোক্তা, যারা নতুন এই ব্যবসার ভিতরে আসতেছেন, তারা অনেকেই হয়তো অনেক অভিজ্ঞতা কম আছে, কারণ আপনারা ব্যবসাটা শুরু করতেছেন। আপনারা যদি আপনাদের সাথে খুঁটিনাটি বিষয়গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের সুবিধা হবে ইনশাল্লাহ আশা করতেছি। তো আপনাদেরকে আমি সবসময় বিভিন্ন ধরনের যে সমস্যাগুলো আপনারা পড়তে পারেন, সেই সমস্যাগুলো যাতে আপনারা না পড়েন, সেজন্য আপনাদের সাথে আলোচনা করি। তো আপনারা দেখতে থাকেন যে আমরা একটা নতুন সমস্যার সম্মুখীন হই, যে সমস্যাটা আপনারাও হয়তো সম্মুখীন হতে পারেন। তো এই জন্য আপনাদেরকে দেখানোর উদ্দেশ্যে একটা বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি। সম্মানিত বন্ধুরা, আপনারা আপনাদেরকে সাজেশন করা হচ্ছে যে আপনারা এরকম শীটগুলো কিনে আপনারা যদি কাটিং করেন, তাহলে আপনারা লাভবান হতে পারবেন। এই বিষয়টা নিয়ে কিন্তু আপনাদের সাথে অনেক কথা বলছি। তো আপনারা যে রেডি মালগুলো পাওয়া যায়, এগুলো কিনলে আপনাদের কিন্তু আসলে কাজ করতে সুবিধা হবে, সমস্যা নাই, কিন্তু আপনারা কিন্তু ইয়ে পাবেন না, মানে আপনারা লাভটা পাবেন কম। এই জন্য আপনাদের সাথে আমি সবসময় বলি যে আপনারা এই ধরনের শীটগুলো কেনেন বা জয়েন করে আপনারা কাজ করেন। তো যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি, এই এই শীটগুলোর ভিতরে একটা সমস্যা তৈরি হয়, সেই সমস্যাগুলো কী, এইটা আপনাদেরকে আপনাদের সাথে একটু আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তা আসলে কী ধরনের সমস্যা আপনারা পড়তে পারেন, তো আগে যদি জানা থাকে তাহলে কিন্তু আপনাদের একটু কাজ করতে সুবিধা হবে। এই জন্য আপনাদের সাথে একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি, দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখেন যে শীটগুলো, এই যে শীটগুলো, এগুলো কিন্তু আমাদের জয়েন্ট করা শীট, উপরে একটা পার্ট, নিচে আর একটা পার্ট আমরা জোড়া দিছি। এগুলো তো দেখাইছি আপনাদেরকে, আমাদের অন্য ভিডিও আপনারা দেখতে পাবেন, দেখে নিন। তো এই বিষয়টা নিয়ে আমি খুব বেশি আলোচনা করব না। তো আমি যেটা বিষয়টা নিয়ে আলোচনা করব, বন্ধুরা আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে এই যে তলার সোল, যেটা এই তলার সোলটা যখন আপনারা কিনবেন, দেখেন এই তলার সোলটা একটা সমস্যা তৈরি হয়। সেই সমস্যাটা আমি যদি আগে আপনাদেরকে বলে দিতে পারি, তাহলে আপনাদের পক্ষে একটু সুবিধা হবে। জাস্ট আপনাদের সুবিধা হওয়ার জন্য এই ভিডিওটা করতেছি। তো বন্ধুরা দেখেন, এই যে তলার সোল যখন আপনারা কিনতেছেন, তলার সোলটা মনে করেন যে আপনারা কিনতেছেন, বিভিন্ন দামে কিনতেছেন, বিভিন্ন দামের মাল পাওয়া যায়, কিন্তু সবচেয়ে বড় যে সমস্যাটা আমরা দেখেছি, এবং আমি অবশ্য অবজেকশনটাও দিয়েছি, আপনারা ভালো করে লক্ষ্য করেন, এই তলার সোল যে দুইটা সোল আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই দুইটা সোলের ভিতরে কী লক্ষ্য করতে পারতেছেন আপনারা, দেখেন কোনো পরিবর্তন লক্ষ্য করতে পারতেছেন কি না, ডিফারেন্স পাচ্ছেন কি না, ভালো করে দেখেন। এই এই ডিফারেন্সটা আমি আপনাদেরকে বলে দিই, যেটা হলো একই সোল, এটাও রুইতন, এই যে এটা এটাও রুইতন, একই সোল, কিন্তু দুইটা একই সোল, একই থিকনেসের সোল, কিন্তু দেখেন যে এটা যেখান থেকে কাটিং করেছে, যারা কাটিং করে দিছে তারা কিন্তু এই সোল দুইটা দেখেন, একটা চিকন একটা মোটা। সম্মানিত বন্ধুরা আপনারা ভালো করে দেখেন, এই একটা সোল চিকন আর একটা কিন্তু মোটা। এইটা নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করার জন্য আজকে ভিডিওটা তৈরি করতেছি। তো এই সোল যখন একটা চিকন একটা মোটা হয়, কিভাবে হয়, কেন হলো, আমি এই প্রশ্নটা বারবার করতেছি যেখান থেকে মাল নিচ্ছি, এদেরকে বারবার বলতেছি যে একটা সোল চিকন একটা সোল যদি মোটা দেন, তাহলে আমরা যখন জুতাটা তৈরি করতে যাব, তখন আমাদের কিন্তু
এই জুতা একটা মোটা হয়ে যাবে, একটা চিকন হয়ে যাবে। তো সম্মানিত বন্ধুরা, এটা নিয়েই আমি আপনাদের সাথে মূলত আলোচনা করতেছি। এটা যখন আপনাদেরকেও এরকম সমস্যা আপনারা পড়তে পারেন, পড়বেন, পড়তে পারেন না পড়বেন, তো এইটা কেন হয়, একটা মোটা হলো একটা চিকন কেন হলো, এই ছোলটা থাকে এরকম, এই যে দেখেন এরকম থাকে, দুইটা ছোল এরকম থাকলো। এখন এই ছোলটা কিন্তু ওরা মাঝখান দিয়ে যখন কাটিং করে, যখন কাটিং ঘরে কাটিং করে, এই কাটিং ঘরওয়ালারা অ্যাকুরেট যখন মেজারমেন্টটা করতে পারে না, তখন একটা মোটা একটা চিকন হয়ে যায়। এটা সম্পূর্ণ কাটিংয়ের সমস্যা, ছোলের সমস্যা না। সেই জন্য এই কাটিং ঘরে যারা কাজ করে তারা এটা খেয়াল করে না, যার কারণে আপনারা এই যে দেখেন একটা ছোল চিকন আর একটা ছোল মোটা। তো এইটা থেকে, এটা আপনাদেরও ফেস করতে হবে। এটা থেকে সমাধান কীভাবে হবে সেটা নিয়ে আলোচনা করতেছি আপনাদের সাথে। ধরেন এটা আপনাকে আপনি 20টা কি 25টা কি 30টা মালের অর্ডার দিছেন, দেওয়ার পরে ওনারা আপনাকে মালটা পাঠিয়ে দিল, কাটিং করে পাঠিয়ে দিল। বন্ধুরা, কাটিং তো ওরা করে পাঠিয়ে দিল, ওরা ট্রান্সপোর্টে পাঠিয়ে দিতে পারলে ওরা তো টাকা পেয়ে গেল, কিন্তু সমস্যাটা তো আমাদের, ভুগতে হবে আমাদের। এখন আমরা এটা, আমি আমার নিজের ব্যক্তিগতভাবে আমি কিন্তু এটা কয়েকবার এদেরকে কমপ্লেন করেছি যে ভাই আপনারা এটা কেন করেন, আমরা কাজ করতে পারবো না, এমন কোনো কাজ আপনারা করেন না। তো সম্মানিত বন্ধুরা, আমাকে বারবারই তারা আশ্বাস দেয় যে না এবার ঠিক করে দিব, এবার কাটিং ঘর দরকারই পরিবর্তন করব, অন্য কোনো কাটিং ঘরে আমি দিয়ে মাল কাটাবো। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি আসলে এরকমই আবার পরবর্তীতে এরকমই দিয়ে দেয়। তো বন্ধুরা, এরকম মাল যদি আমাদের আসে তাহলে বুঝতেই তো পারতেছেন আমাদের কাজ করতে কত সমস্যা হবে। তো এখন আমি ওদেরকে বলে 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 আমি আর কি পারি নাই, মানে আমি ব্যর্থ মতো হয়ে গেছি ওদেরকে বলে। আমি চিন্তাভাবনা করতেছি যে দেখি অন্য কীভাবে কোথার থেকে কি এই সমাধানটা আনা যায়। তো সম্মানিত বন্ধুরা, আমরা এখানে একটা জিনিস আপনাকে সমাধানের জন্য একটা পথ আমরা কম বেশি বাহির করেছি, যতটুকু সম্ভব আমরা সমাধান করার চেষ্টা কীভাবে করব এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করার জন্য, আপনাদের যাতে সুবিধা হয় এই জন্য এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করব। তো এই মনে করেন আপনার এই যে ছোলগুলা, এই ছোলগুলোও এরকম যায় যেগুলো কাটিং করে দেয় ওরা, আমরা এটা জুড়েছি, কিন্তু এটার ভিতরেও কিন্তু হালকা এরকম হয়ে যায়, অনেক সময় কোনোটা একটু মোটা আসে, কোনোটা একটু চিকন আসে। তো এই 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 নিচেরটা একটু চিকন, ওপরেরটা কিন্তু একটু মোটা। তো আমরা কি করব, আমরা যখন কাজ করব তখন একটু খেয়াল রাখব যে আমরা মোটা ছোলগুলো বাছাই করে নিব, আসার পরে আমরা মোটা ছোলগুলো যেগুলো আসছে ওইগুলো বাছাই করে নিব। কারণ মোটা ছোলগুলো আমরা, এই ছোলটা যেটা চিকন আসছে, এই ছোলটা যেটা চিকন আসছে আপ মানে এটা উপরের ছোল ইনছোল বলে, ইনছোলের সাথে যেটা চিকন সেটা আমরা এখানে মোটাটা ব্যবহার করব। আর যেটা মোটা ইনছোল, যেটা মোটা ইনছোল, যেটা মোটা এখানে, যেটা মোটা ইনছোলটা দেখতেছেন, এই মোটা ইনছোলটার সাথে আমরা এখানে নিচের ছোলটা চিকনটা ব্যবহার করব। তাহলে আমাদের এইটা এবং এইটা দুই পার যে জুতাটা আমাদের সমান হয়ে যাবে। তো বন্ধুরা, এই বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলার জন্য আসছি। তো আপনারা ভালো করে বুঝতে পেরেছেন বলে মনে হয়, আমি মনে করতেছি যে আপনারা বুঝতে পেরেছেন। না বুঝতে পারলে আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করবেন, আমার মোবাইল নাম্বারে ফোন করে আপনারা জেনে নিতে পারেন। যেটা চিকন ছোল তলা যেটা চিকন, সেটা উপরের ছোলটা মোটা দিয়ে লাগাবেন, কাটিং ওইভাবেই করবেন, কাটিংটা বেছে নেবেন, ছোলগুলা কোনটা চিকন কোনটা মোটা চলে আসছে আগে বাছাই করবেন, খবরদার কাটবেন না। নতুন যারা আছে ইতিমধ্যে, যারা আমার কাছ থেকে কাঁচামালের ঠিকানা নিয়ে যারা কাঁচামাল কিনেছেন, এবং যারা কালকেও একজন নিছে মাল, তারপরে সাদ্দাম হোসেন নিছে, তারপরে রাসেল নিছে, তারপরে অনেকেই নিছে, সাব্বির নিছে, তারপরে শামসুজ্জামান ভাই নিছেন, তো তারা আমার কথাটা একটু বেশি বেশি, এবং আপনারা যারা নতুন উদ্যোক্তা তারা একটু মাথায় রাখবেন, যারা এই কাজ করতে চাচ্ছেন বা ইতিমধ্যে করতেছেন, এই মোটা ছোলটা যখন আসবে এবং চিকন ছোলটা আসবে, ধরেন আপনি 30টা ছোল কিনেছেন, তো 30টা ছোলের ভিতরে আপনার হয়তো
দশটা এসে গেছে মোটা আর বিশটা এসে গেছে চিকন, এরকম হতে পারে, বা দশটা পনেরোটা চিকন পনেরোটা মোটা এসে গেছে, এরকম হতে পারে। তো আপনারা ঠিক ওইভাবেই তো মোটাটার সঙ্গে ডান পাও মোটা করবেন, বাম পাও মোটা করবেন, কথা ভালো করে বুঝেন। যখন মোটা মোটাটা কাটবেন, ডান পায়েরটাও মিলাই কাটবেন, বাম পায়েরটাও মিলাই কাটবেন, এবং ওইরকমভাবে আপনারা এই সোলটা যখন চিকন মোটা কাটবেন, তখন ডান পায়েরটাও মিলাই কাটবেন, বাম পায়েরটাও মোটা মিলাই কাটবেন। তাহলে এক পায়ে চিকন এক পায়ে মোটা হবে না, অর্থাৎ আপনারা এভাবে কাটিং করতে পারেন, তাহলে কিন্তু আপনাদের জুতাটার শেপ ভালো হবে। অর্থাৎ দুইটা শেপ যদি আপনি একই রকম থিকনেস পান, তাহলে কিন্তু কোনো কমপ্লেন আসবে না। যখন আপনি এক পায়ে চিকন আরেক পায়ে মোটা দিয়ে দেবেন, মার্কেটে নিয়ে যাবেন, তখন কিন্তু আপনাকে আপনার জুতাটার দোকানদার কিন্তু নিতে যাবে না, বলবে ভাই দুটো দুই রকম। তো এভাবে আপনারা মিলাই নিতে পারেন। তো সম্মানিত বন্ধুরা, এই সমস্ত ছোটো ছোটো বিষয়গুলো, যেমন এই সোলটাই যে অনেক মোটা, এখন আমাকে কাটতে হবে এই সোলটা দুই পার জন্য মিলাইয়ে, দুই পায়ে মোটা দিতে হবে, এক পায়ে চিকন এক পায়ে মোটা দেওয়া যাবে না। তারপর আরেকটা জিনিস দেখেন, এটার গেট আপ একরকম, ভালো করে লক্ষ্য করেন, এটার গেট আপ একরকম, আবার এইটার গেট আপ আরেক রকম। হ্যাঁ, এখন আপনি এক পায়ে যদি যখন কাটবেন, তখন এইটা কিন্তু উভয় পায়ের কাটবেন, তা নাহলে এক পায়ে যদি আপনার এরকম গেট আপ চলে আসে, আরেক পায়ে এরকম গেট আপ চলে আসে, তাহলে কিন্তু দোকানদাররা মালটা নেবে না, আপনার এই মালটা কিন্তু ওয়েস্টেজ হয়ে যাবে, আপনার লস হয়ে যাবে। এই জন্য আপনারা সবসময়ের জন্য যখন সোল কাটবেন, দুই পায়ে মিলাই কাটবেন, সবসময় দুই পায়ে মিলাই কাটবেন, যার থেকে কাটবেন দুই পায়ে মিলাই রাখবেন, সবসময় ডাবল সেট মিলাই রাখবেন, তাহলে আপনাদের কখনো আর সমস্যাটা হবে না। তো আপনারা যদি মনে করেন যে না, আমি একাধারে এক পার অনেকগুলো কেটে নেই, আমি হয়তো পঞ্চাশ জোড়া মাল আমি এক পায়ের কেটে নেই, তারপর আরেক পার জন্য আমি কাটবো, তখন কী হবে, কোনোটা চিকন কোনোটা মোটা হয়ে যাবে, মালটা শেপ হবে না। এই জন্য আপনারা যখন যে থিকনেসের মাল আসবে, তখন সেই থিকনেসের মালটা ডাবল পা করার চেষ্টা করবেন, ডাবল পা কেটে নেবেন, ওইটার সঙ্গে ডাবল পা কেটে নেবেন, চিকন আসলো চিকনটা ডাবল করে নিলেন, মোটা আসলো মোটাটা ডাবল করে নিলেন, তাহলে কিন্তু আপনাদের এই সমস্যাটা থাকবে না ইনশাল্লাহ। তো এই জন্য এই বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা একটু মাথায় রাখার চেষ্টা করবেন, তাহলে আপনাদের মালটা শেপ ভালো হবে। তো এই জন্য প্রত্যেকটা এই জিনিসটা দুই পা একসঙ্গে মিলাই রাখবেন, আর যখন আপনারা দুইটা জুতা যখন আপনারা একত্রিত করে বেল্ট দিয়ে বাঁধবেন, তখন এরকম যখন বেল্ট দিয়ে বাঁধবেন, এটাও খেয়াল রাখবেন, এই যে বেল্ট দিয়ে বাঁধবেন, এরকম বেল্ট দিয়ে যখন আপনারা জুতাটা বাঁধবেন এক জোড়া, তখন এই এখানে একচল্লিশ, এটাও একচল্লিশ থাকতে হবে। অনেক সময় এটা চোখের ভুলের কারণে হয়তো কোনোটা একচল্লিশ অথবা কোনোটা বিয়াল্লিশ একসঙ্গে হয়ে গেল, তখন কিন্তু ওই মালটা মার্কেট থেকে ফিরে আসবে। তো এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে, আর এই খুঁটিনাটি বিষয়গুলো যদি আপনারা লক্ষ্য না রাখেন, তাহলে কিন্তু মার্কেটে যেয়ে আপনারা বিব্রত বোধ করবেন, যখন আপনাদেরকে বলবে যে ভাই এটা কী দিলেন, এটা দুই পাঁচ জুতো দুইটা সাইজ দিয়ে দিলেন। তো এই খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু আপনাদের লক্ষ্য রাখতে হবে। আর সবসময়ের জন্য আমি যেটা বিশেষভাবে বলার চেষ্টা করতেছি, সেটা হলো সোলটা অথবা ইনসোলটা কাটার সময় আপনারা লক্ষ্য রাখবেন যে থিকনেসটা কী আছে, থিকনেসটা ডান পা এবং বাম পার সাথে মিলিয়ে কাটার চেষ্টা করবেন ইনশাল্লাহ, তাহলে আপনাদের অনেক উপকার হবে এবং আপনারা অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবেন, মালগুলো কিন্তু এরকম পড়ে থাকবে না। দেখেছেন আমাদের এখানে কিন্তু কিছু মাল পড়ে গেছে, আমাদের এই যে পড়ে যায় নাই, তো এই সাইজ মিলাই আনসাইজ রয়েছে, পরবর্তীবারে এই মালগুলো হয়তো আমরা দিতে পারবো। তো আনসাইজে কাটবেন না, সবসময় সাইজ মিল রেখে কাটবেন, এখানে কিন্তু একটা বিরাট জটিলতা আছে। ধরেন চারটা সাইজ, এই যে বিয়াল্লিশ, এই উনচল্লিশ, চল্লিশ, একচল্লিশ, বিয়াল্লিশ, চারটা সাইজ কিন্তু আপনার এক একটা কালার চারটা করে সাইজ হবে। এখানে কিন্তু মিলাই ঝিলাই কাটাটা একটা দক্ষতার বিষয়, এগুলো কিন্তু আপনারা হিসেব কিতাব মিলাইয়ে কাটবেন, তা নাহলে কিন্তু আপনাদের মাল কিন্তু ওয়েস্টেজ হয়ে যাবে। ধরে কোন জোড়া কত পিস দেব, কত সবসময় মিডিল জোড়া একটু বেশি কাটবেন, সবসময় মিডিল পার্টটা, মিডিল যেটা আপনার হলো ধরেন উনচল্লিশ একচল্লিশ, এটা মিডিল সাইজ, এটা আপনার এক জোড়া ছয় জোড়া যখন আপনি প্যাকেট করবেন, তখন কিন্তু আপনার দুই জোড়া করে মাল চারটা সাইজে চার জোড়া যাবে, আর দুই জোড়া যাবে মিডিল সাইজ। তো এই জন্য মিডিল সাইজটা একটু বেশি কাটতে হবে, ওইটা মিলাই ঝিলাই নেবেন যে ছয়টা করে প্যাকেট করলে আমাকে কয়টা মাল এক্সট্রা কাটতে হবে,
সেইভাবে আপনারা কাটিংটা করবেন। কাটিং করার সময় কিন্তু অনেকটা হিসাব কিতাব করে না কাটিং করতে পারলে আপনারা প্রথমত কিন্তু কিছু মাল ওয়েস্টেজ হয়ে যাবে, আপনাদের নষ্ট হয়ে যাবে, মালগুলো কিন্তু আপনারা মার্কেটে মানে যাবে ঠিকই, পরে যাবে, তখন আপনাদের এই টাকাটা বসে থাকবে। তো আপনারা চেষ্টা করবেন যে মিল করে কাটার জন্য, সবসময় মিল রেখে কাটার জন্য চেষ্টা করবেন। আর স্ক্রিন প্রিন্টের বিষয়ে যেটা স্ক্রিন প্রিন্ট এই যে করতেছে, এটা নিয়ে আমি আগে আরও ভিডিও দিছি, তবে আরও ভিডিও দেবো ইনশাল্লাহ, দেখতে পাবেন এই যে স্ক্রিন প্রিন্টটা করতেছে কত সুন্দরভাবে দেখেন। তো এইখানেও অনেকটা হিসাব কিতাবের বিষয় আছে, কীভাবে দ্রুত স্ক্রিন প্রিন্টটা করা যায় আমরা সেটা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ। তো আমরা আগামীতে চেষ্টা করব এই স্ক্রিন প্রিন্টটা আপনাদেরকে আরও কীভাবে দ্রুত করতে পারবেন, কীভাবে আপনাদের স্বাচ্ছন্দ্য হবে, কীভাবে স্বাচ্ছন্দ্য বোধ করেন, সেভাবে আমরা একটা কৌশল খুব শিগগিরই আনার চেষ্টা করতেছি। কীভাবে মেজারমেন্ট করবেন, হ্যাঁ, এত এত মানে কষ্ট হয় স্ক্রিন প্রিন্টটা করতে, আমরা চেষ্টা করব যে কীভাবে সহজ পদ্ধতিতে স্ক্রিন প্রিন্ট করা যায় এবং সহজ পদ্ধতিতে আপনি অনেক মাল করতে পারেন, সেই ধরনের একটা পদ্ধতি আমরা বাইর করার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। তবে বিনিয়োগটা হয়তো ওখানে একটু বাড়তে পারে, তো আমরা চেষ্টা করতেছি ওইটা কীভাবে আপনাদের সামনে তুলে ধরতে পারি। অবশ্যই আমি যে টেকনোলজিটা আনবো ইনশাল্লাহ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো স্ক্রিন প্রিন্টার নিয়ে আমরা একটু গবেষণা করতেছি, স্ক্রিন প্রিন্টটা কীভাবে প্রত্যেকটা সাইজ আমরা মিল রেখে বারবার সেট না করে একবারে মিল রাখবো, রেখে মনে করেন যে একবারে আমরা আর বারবার ওইখানে সেট করব না, একবারে সেটিং থাকবে, হয়তো ব্লক আমাদের দুই তিনটা চারটা ব্লক আমাদের এক্সট্রা থাকবে সব সময়। তো এই জন্য আমাদের হয়তো খরচ হবে 200 টাকা 300 টাকা করে বেশি খরচ হবে, তা হোক একবারে আমরা ওটা করে রাখবো যাতে আপনারা সুন্দরভাবে কাজ করতে পারেন বা আমরা সুন্দরভাবে কাজ করতে পারি। দেখেন এই যে জুতার কাজটা, এটা আসলে আমাদেরকে টেকনোলজি ব্যবহার করতে হবে। টেকনোলজি ব্যবহার করে কীভাবে আমাদের প্রোডাকশান ফাস্ট করা যায়, আমরা যদি প্রোডাকশান ফাস্ট না করতে পারি, সম্মানিত বন্ধুরা আপনারা মাথার ভিতরে ঢুকায় রাখবেন, এই বিষয়টা নিয়েও কিন্তু আমি অনেক চিন্তিত এবং এই বিষয়টা নিয়ে আমি কাজ করতেছি ইনশাল্লাহ, এই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব পরে। যে আমাদের যদি প্রোডাকশান ফাস্ট না হয় তাহলে কিন্তু কোনোভাবেই আমাদের এই ব্যবসাটায় টিকে থাকা সম্ভব না। আমাদের মালের কোয়ালিটি ভালো হলে কিন্তু বিক্রি করতে কোনো সমস্যা নাই। এক নম্বর হলো আপনি মাথার ভিতরে একটা জিনিস ঢুকায় রাখবেন যে আপনার মালের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে আপনি বেচতে পারবেন, আর মালের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে কিন্তু আপনি বেচতে পারবেন না, যে জিনিস বেচতে পারবেন সেই জিনিস উৎপাদন করলে লস হয় না। তো এই জন্য আমাদেরকে সবসময় মাথায় রাখতে হবে যে আমাদের উৎপাদনটা কীভাবে বাড়ানো যায় এবং উৎপাদন খরচটা কমাইয়ে কীভাবে উৎপাদনটা বাড়ানো যায়। তো যদি আমরা উৎপাদনটা বাড়াতে পারি এবং মালের কোয়ালিটি করতে পারি তাহলে আমাদের মাল বেচতে ইনশাল্লাহ আল্লাহর রহমতে কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ এটা প্রচুর চাহিদা আছে। তবে আমাদেরকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে সেটা হলো আমাদের উৎপাদনটা কীভাবে আমরা দ্রুত করতে পারবো, কীভাবে আমরা উৎপাদনটা খরচ কমাতে পারবো, সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের মাথার ভিতরে সবসময়ের জন্য চিন্তাভাবনা করে বাইর করতে হবে যে আমি কীভাবে দ্রুত উৎপাদন করতে পারি। তো আসলে এই বিষয়গুলো আমরা যদি একটু ভাবি এবং চিন্তাভাবনা করে আমরা করতে পারি তাহলে কিন্তু এই ব্যবসাটায় লাভ করা সম্ভব হবে, আর তা নাহলে কিন্তু লাভ করা সম্ভব হবে না। এই জন্য আমাদের লাভ করতে হবে এবং আমাদেরকে এটা থেকে লস করার তো কোনোভাবে যাবে না, কারণ উৎপাদন যদি আপনার একটু ধীর গতি হয়ে যায় তাহলে কিন্তু আপনার এখানে খরচটা বেড়ে যাবে। এই জন্য উৎপাদন যত বেশি দ্রুত হবে ততই আপনার খরচটা কম হবে, আর যত খরচ কম হবে তত আপনি সহজে মার্কেটে মালটা আপনারা দিতে পারবেন এবং মানুষের স্বাচ্ছন্দ্য বোধ করবেন নেওয়ার জন্য। যদি আপনি উৎপাদনের খরচ বেশি করে ফেলেন তাহলে কিন্তু এটা সম্ভব না। দেখেন কত সুন্দরভাবে প্রিন্টটা করতেছে, কত দ্রুত প্রিন্টটা করতেছে দেখেন। এই জন্য আমরা আরও কীভাবে দ্রুত করা যায় সেটা নিয়ে কাজ করতেছি ইনশাল্লাহ, যদি আমরা টেকনোলজিটা আনতে পারি আপনাদের সাথে শেয়ার করব, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তবে আমরা চেষ্টা করতেছি যে কীভাবে আমরা দ্রুত কাজটা করতে পারি। এই জন্য আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে যাতে বড় হয় আপনারা একটু লাইক কমেন্ট করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল বাটনটা বাজিয়ে দেবেন, তাহলে নিত্য নতুন যত আপডেট পাবেন সবসময় আপনারা আপডেটটা পেতে থাকবেন, সাথে সাথে যত ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে ইনশাল্লাহ। তো আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন
এই দোয়া করি, আমার জন্য একটু দোয়া করবেন আপনারা, আমার সাথে থাকবেন, আমার ভিডিওগুলো একটু ফেসবুক, ইমো, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সব জায়গায় একটু শেয়ার করে দেবেন, তাহলে আমার চ্যানেলটা একসময় বড় হবে ইনশাল্লাহ। তো দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।